হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া কিভাবে গিয়েছিলাম আর প্রথম দিনেই কোথায় কোথায় ঘুরতে গেলাম, কি কি দেখলাম, সেটা নিয়েই থাকছে আজকের ব্লগটা। তো চলো আর দেরি না করে ভিডিওতে চলে যাওয়া যাক। তো সিঙ্গাপুরে আমরা 3 দিন ঘোরাঘুরি করেছিলাম, তারপরে ঠিক করেছিলাম যে বাই রোড আমরা মালয়েশিয়াতে যাব। তো আমাদের গাড়িতে সব কিছু প্যাক করার পরে আমরা রওনা দিয়ে দিলাম। কিছুক্ষণ যাওয়ার পরেই কিন্তু ইমিগ্রেশনে যে প্রসেসিংটা হয় সেটা এখানে ছিল। এখানে কিন্তু ভালোই একটা লাইন ছিল, তো বুঝলাম আমরা যে সিঙ্গাপুর টু মালয়েশিয়া বাই রোডে কিন্তু অনেক গাড়ি আসা যাওয়া করে। ইমিগ্রেশনের সময় আমাদের গাড়ি থেকে নামতেও হয়নি, জাস্ট পাসপোর্ট নিয়ে তারা দেখেছিল। এখন কিন্তু আমরা অলরেডি মালয়েশিয়াতে ঢুকে গিয়েছি আর আমরা যাব কুয়ালালামপুরে। গাড়ির ড্রাইভারের সাথে আমাদের আগে থেকেই কথা বলা ছিল যে আমরা জার্নির টাইমে 2 থেকে 3 বার একটা ব্রেক নিব। তো ফার্স্ট ব্রেকের সময় এরকম একটা সুপার শপের সামনে গাড়িটা পার্ক করা হলো। এখানে মালয়েশিয়ান চকলেট, কুকিজ, আইসক্রিম অনেক কিছু ছিল যেগুলো আগে আমাদের ট্রাই করা হয়নি। তো কয়েকটা জিনিস নিয়ে নিচ্ছিলাম যে জার্নির সময় আমরা খেতে খেতে যাব। এখানে কিছু 3D টাইপের মার্শমেলো কার্টুন ছিল, এগুলো এত কিউট ছিল, এগুলো তো আসলে খেতেই ইচ্ছা করবে না, এত কিউট। আর ছোটবেলায় 20-25 টাকা দিয়ে এরকম সিঙ্গেল সানডে আইসক্রিম পাওয়া যেত, এটা দেখে একদম সেটাই মনে পড়ে গেল। তো আমাদের জার্নি আবার শুরু হয়ে গেল। বাই রোড দিয়ে যাচ্ছিলাম, এই জন্য প্রকৃতি দেখতে দেখতে একদম যাচ্ছিলাম। ওয়েদারটা মাশাল্লাহ ভালোই ছিল, কোনো রকমের বৃষ্টি ছিল না। আর এই সময়টাতে কিন্তু আমরা পাহাড়ের উপরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একদম মেঘ দেখা যাচ্ছিল আমাদের গাড়ির 2 সাইড দিয়েই। তো আবার কিছুক্ষণ ড্রাইভ করার পরে গাড়ি একটা ফুড কোর্টের সামনে এবার ড্রাইভারটা থামালো। আর এখানে নামার সাথে সাথে এই পাখির এত এত কিচিরমিচি শুনতে পাচ্ছিলাম আমরা। তো আমরা এই ফুড কোর্টটার ভেতরে ঢুকে গেলাম। এখানে অনেকগুলো ছোট বড় শপ ছিল। তো সবার ফার্স্টে আমার চোখে যেটা পড়লো, এই সাদা তুলতুলে এই জিনিসটা কি? তো এটা আমার ট্রাই করতে হবে। তো এটা আমি একদম গরম গরম একটা চিকেন ফ্লেভারের নিয়ে নিলাম। তো এটা খোলার পরে বুঝতে পারলাম যে এটা আসলে আমাদের বাংলাদেশের যে চিকেন বানগুলো থাকে সেটারই মতো, কিন্তু অনেক বেশি সফট। তার পাশেরই কিছু শপে মালয়েশিয়ান কিছু ফুড এখানে সার্ভ করা হচ্ছিল, তো সেখান থেকে আমরা একটা সেট মেনু নিয়ে নিলাম। টেস্ট আমার কাছে মোটামুটি লেগেছে। তো তারপরে আবার একটু সামনে যাওয়ার পরে একটা কফি নিয়ে নিলাম। তো তারপরে আবার রওনা দিয়ে দিলাম। তো আমরা যেহেতু 2-1 জায়গায় থেমেছিলাম, এই জন্য আমাদের কাছে জার্নিটা একটুও বোরিং লাগেনি। তো কুয়ালালামপুরে আমাদের একটা পরিচিত ভাইয়ের বাসায় আমরা স্টে করেছিলাম। তো উনি আমাদের জন্য আগে থেকে ডিনারের আয়োজন করে রেখেছিল। তো বাসায় এসে ফ্রেশ হয়ে আমরা সাথে সাথে ডিনার করে ফেললাম। তো আমরা যেখানে ছিলাম সেটা ছিল 18 তলার উপরে একটা বাসা। আর এই বাসার ব্যালকনি থেকে পুরো কুয়ালালামপুরের ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছিল, আমরা লিটারালি বেডে শুয়ে শুয়ে কেল টাওয়ার জানালা দিয়ে দেখতে পাচ্ছিলাম। আর এইটা হচ্ছে ব্যালকনি থেকে পরদিন সকালবেলার ভিউ। তো আজকে একটু ভালো মতো রেস্ট করে নিয়েছিলাম, তারপরে দুপুরের দিকে রেডি হলাম। এইটা হচ্ছে আমার আজকের লুকটা। তো একটু পরেই বের হয়ে গেলাম। আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম আর যে ড্রাইভারটা ছিল সে কিন্তু বাংলাদেশি ছিল, কিন্তু প্রায় 15-16 বছর ধরে সে মালয়েশিয়াতে সেটেল। তো মালয়েশিয়ার সব কিছুই সে খুব ভালো করে চিনে। তো আমাদেরকে সে সবার ফার্স্টে নিয়ে আসলো পুত্রজয়াতে। তো পুত্রজয়ের আশেপাশে আমরা একটু ঘুরে দেখতে থাকলাম। তারপরে এখানে একটা লেক ছিল, লেকের কাছেও গিয়েছিলাম। তারপর পুত্রজয়াতে অনেক বড় একটা মসজিদ আছে, সেটার ভেতরেও আমরা ঢুকেছিলাম। এই মসজিদের ভেতরেই প্রায় আমরা 1 ঘন্টার মতন ছিলাম, এত ভালো লাগছিল এখানে। তো কিছুক্ষণ পর ওখান থেকে বের হয়ে গেলাম, আবার রওনা দিয়ে দিলাম আমরা। তো এখান থেকে আমরা কিছু দূর যাচ্ছিলাম, তখন আবার একটা মন্দির চোখে পড়লো। তো মন্দিরটা দূর থেকে দেখেই আমরা রওনা দিয়ে দিলাম। তারপর কিছু দূর গিয়ে আবার 1 জায়গায় থামলাম, সেখানে চা পাওয়া যাচ্ছিল। তো আমরা একটু চা ট্রাই করছিলাম এখানে। আর চা খেতে খেতেই দেখছিলাম একজন ইউনিক স্টাইলে ডোসা টাইপের একটা পরোটা বানাচ্ছিল। তো একটু পরে আবার রওনা দিয়ে দিলাম। আর এখন আমরা যাচ্ছিলাম গেন্টিং হাইল্যান্ডসের ওই সাইডটাতে। এটা হচ্ছে কুয়ালালামপুর থেকে প্রায় 54 কিলোমিটার দূরে। তো এইখানে পৌঁছানোর পরে সবার ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম স্কাইওয়ে স্টেশনে। এখানে হচ্ছে আমরা কেবল কারের জন্য টিকিট কাটছিলাম। কিছুক্ষণ পরেই একে একে সব কেবল কারগুলো চলে আসতে থাকলো। সাউথ এশিয়ার মধ্যে সব থেকে ফাস্ট কেবল কার নাকি এটা। তো এই যে তোমাদের দেখায় একদম পাহাড়ের মধ্যে দিয়ে কেবল কারটা যাচ্ছিল আর হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। যদিও এখানে আসলে দিনের বেলায় আসা উচিত ছিল, তাহলে আশেপাশের প্রকৃতিগুলো আরও বেশি ভালো করে এনজয় করতে পারতাম। বাট ওভারঅল কেবল কারের যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু বেশ ভালোই ছিল। এখন আমরা কিন্তু চলে এসেছি গেন্টিং হাইল্যান্ডের যে ইনডোর থিম পার্কটা ছিল সেদিকে। তো আমরা নিচে নেমে গেলাম আর এখানে একদম অন্য একটা জগতই ছিল, এত কালারফুল চারদিকে। এখানে ইনডোর রোলার কোস্টার থেকে শুরু করে অনেক রকমের রাইড ছিল। তো আমার যেহেতু কিছু রেস্ট্রিকশনস ছিল, আমি তো কোনো রাইডেই চড়তে পারিনি। আমার কাছে সব থেকে ভালো লেগেছে তাদের লাইটিংয়ের যে সেট আপগুলো ছিল, একটু পর পর সব লাইটসের কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছিলো, মানে দেখতে খুবই ভালো লাগছিল আসলে।
তো আমরা শপিং মলের ওই সাইডটাতে চলে যাই। এখানে ব্র্যান্ডেড অনেকগুলো শোরুম ছিল, তো এখানে আমি বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের ভেতরে ঢুকেছিলাম। তো তখন যেহেতু ডিসেম্বর মাস ছিল, ক্রিসমাসই একটা ভাইব ছিল সব কিছুতে, হলিডে স্পেশাল ক্যান্ডেল মিস্ট লোশন অনেক কিছু ছিল। তো এখান থেকে একটা হ্যান্ড ক্রিম আর বডি মিস্ট আমি নিয়ে নিলাম। তারপরে চলে গিয়েছিলাম সরওয়াস্কি শোরুমে, এখানে তো অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল, যদিও কিছুই নেওয়া হয়নি কিন্তু দেখতেই ভালো লাগছিল আসলে। তারপরে ডিওরের শোরুমেও গিয়েছিলাম, এখানে তো সব কিছু এত সুন্দর করে সাজানো, কিছু জিনিস আমি একটু সোয়াচ করে দেখছিলাম, পারফিউমগুলোর স্মেল নিয়ে দেখছিলাম। মিস ডিওরের এই ফেমাস পারফিউমের কালেকশনটা আমার কাছে অলরেডি আছে। তো এইখান থেকে তারপরে আমরা নিচে নেমে আরেকটা সাইডে চলে গিয়েছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে আরেকটা থিম পার্কের মতন একটা জায়গা, এটা মেবি গ্যালাক্সি থিমটা একটা পার্ক ছিল। তো ওখান থেকে চলে গেলাম ফুড কোর্টের ওই সাইডটাতে, তো এইখানে ফুডের অনেক অনেক অপশনস ছিল। এই রেস্টুরেন্টটা দেখো ডামি ফুড বানিয়ে এখানে সাজিয়ে সাজিয়ে রাখা আছে, মেনুর কোন খাবারটা দেখতে কেমন হবে সেটা একদম 3D স্টাইলে সুন্দর করে এখানে ডামি বানানো। তো আমি এখান থেকে একটা সেট মেনু নিয়ে নিলাম, আর তার সামনেই এমন করে কিছু ফ্রেশ ফ্রুট বিক্রি করা হচ্ছিলো, তো সেখান থেকে একটা নিয়ে নিলাম। এখানে ওয়াটারমেলনগুলো অনেক মিষ্টি ছিল, আর আমার হাজবেন্ড আবার এই জুসটা নিয়ে এসেছিলো খুব শখ করে, কিন্তু এটা একটু মজা ছিল না। সবার লাস্টে ঢুকেছিলাম এই অ্যাডভেঞ্চার ল্যান্ড এই জায়গাটাতে, এইটা মেইনলি ছোট বাচ্চাদের জন্য একদম পারফেক্ট, খুব সুন্দর ছিল। এখানে বেশ কিছু রাইডস ছিল বাচ্চাদের, তো এখানে একটু ঘোরাঘুরি করার পরে তারপরে আবার আমরা রওনা দিয়ে দিলাম। কেবল কারে চড়ে যাওয়ার জন্য আবার চলে গিয়েছিলাম, টিকিট তো আমাদের আগে থেকেই কাটা ছিল। ফার্স্টে উঠার পরে একটু ভয় লেগেছিল, কিন্তু এখন আর ভয় লাগেনি, এখন মজাই লাগছিল। তো এই তো মালয়েশিয়ার প্রথম দিনটা আজকে আমাদের বেশ ভালোই কাটলো। আজকের ভিডিওটা আর বড় করছি না, নেক্সট ভিডিওতে দেখাবো সেকেন্ড দিনে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম। তো ততদিনের জন্য আল্লাহ হাফেজ।